আজকে আমি তোমাদের একটা মিষ্টি করে দেখাবো, সেটা হচ্ছে খোয়া নারকেলের সন্দেশ। এখানে আমি একটা গোটা নারকেল কুড়িয়ে নিয়েছি, হাফ কাপ মতো দুধ নিয়েছি, এখানে সুজি, চিনি সেগুলো পরিমাণ মতন দিতে হবে, আর এখানে নিয়েছি কেশর, কেশরের রং ফ্লেভারের জন্য, আর ঘি নিয়েছি, খোয়া নিয়েছি 150 গ্রাম, আর গোলাপ জল। এবার আমরা মিষ্টিটা করা শুরু করি। চলো প্রথমে নারকেলের মধ্যে আমরা খোয়াটা দিয়ে দেবো। খোয়াটা নারকেলের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার অল্প পরিমাণে এতে চিনি দেব। চিনিটা খুব বেশি দেব না, কারণ খোয়াতেও তো মিষ্টি আছে, সেই জন্য চিনিটা কম দেব। 2 চামচ মতন সুজি এতে মেশাবো, 2 থেকে 3 চামচ। এবার দেব এতে দুধ। অল্প অল্প পরিমাণে দিতে হবে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর একটু এতে দুধ আমি মেশাবো। যেহেতু এতে সুজি দিয়েছি, সেই জন্য দুধটা একটু দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ রাখতে হবে। এতে ড্রাই ফ্রুটও দেবো, ড্রাই ফ্রুটটা তোমাদেরকে দেখাইনি, এতে ড্রাই ফ্রুটটা আমি হয়ে যাবার পর দেব। 1 চামচ মতন ঘি এতে দিয়েছি। ঘিটা হালকা গরম হলে তারপর আমি নারকেলটা যে মেখে রেখেছি সেটা আমি এতে দেব। এই যে নারকেলটা এভাবে মেখে রেখেছি, অনেকটাই নারকেলটা হয়ে গেছে। এবার আমরা এতে এটা কড়াইটা একটু গরম হলে ঘি দিয়ে দিয়েছি, এবার আমরা নারকেলটা এতে দিয়ে দেবো। এবার এটা কড়াইতে সবটা নারকেল আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে খুব কম ফ্লেম রাখতে হবে এবং ভালো করে বারে বারে এটাকে নাড়তে হবে। এটাকে বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যেতে পারে। আর গ্যাসটা খুব কম ফ্লেমে রাখতে হবে, একদম সিম আছে থাকবে। আর এটাকে বারে বারে নারকেলটাকে নাড়াচাড়া করতে হবে, নেড়ে দিতে হবে, না হলে এটা লেগে যেতে পারে। লেগে গেলে পুড়ে যাবে, এটা খেতে কিন্তু ভালো হবে না। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট এরকমভাবে বারে বারেই নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে কাই মতন তৈরি করে নিতে হবে। এতে আরও সামান্য একটু ঘি দেব। প্রথমে 1 চামচ মতন দিয়েছিলাম, তারপর আমি এতে আরও 1 চামচ মতন দিলাম। এবার দিয়ে আবার এটাকে ভালো করে নাড়তে হবে। এটা টেক্সচারটা ঠিক এরকম হবে। এবার আমি এতে একটু গোলাপ জল আর কেশরের রং অল্প করে এতে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপর আমি প্লেটে এটাকে ঠান্ডা হতে দেব। প্লেটে একটু ঘি ভালো করে মাখিয়ে নিতে হবে। প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে বা হাতা দিয়ে ভালো করে শেপে আনতে হবে। এরমভাবে এটাকে ঠান্ডা হতে দিতে হবে, তারপর বরফি মতো করে আমরা কেটে নেব। ভালো করে সাজিয়ে নিয়ে তারপর ড্রাই ফ্রুট ওপরে দিয়ে দেব। আর দিয়ে দেবো এবার এতে একটা একটা করে কেশর দিয়ে দেব। এইভাবে কেশরগুলো দিতে হবে। খেতে ভীষণ ভালো হয়। তোমরা বাড়িতে একবার করে দেখবে, এটা দোকানের মিষ্টির থেকেও এটা তোমাদের খেতে বেশি ভালো লাগবে এবং বাচ্চারাও ভীষণ ভালোভাবে এটাকে খাবে। মিষ্টিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হলে তারপর এটাকে কেটে নিয়ে তারপর এটা ঠান্ডা হওয়ার পর মিষ্টিটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা খেতে খুবই ভালো হয়। এটা বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখবে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে। চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করো।